আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ইলেকটোরাল ভোট আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এত গুরুত্বপূর্ণ কেন। আজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট, আমেরিকানরা 4 বছরের জন্য একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। প্রেসিডেন্ট যেই হোক, ফিলিস্তিনের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আর আমার বিশ্বাস, আমেরিকানরা একজন পুরুষের পরিবর্তে মহিলাকে নির্বাচিত করবে না, অর্থাৎ ট্রাম্পেরই বিজয় হওয়ার সম্ভাবনা বেশি। যা হোক, আমরা আমেরিকার নির্বাচন পদ্ধতি এবং ইলেকটোরাল ভোট সম্পর্কে আলোচনা করি। প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে অতীতের মতো এবারও মার্কিন যুক্তরাষ্ট্রে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে প্রধানত দুই রাজনৈতিক দল, ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির মধ্যে। রিপাবলিকান প্রার্থী হিসাবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির হয়ে এবার প্রেসিডেন্ট পদে লড়ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন নাগরিকরা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মধ্য দিয়ে একটি নির্বাচক মণ্ডলীকে নির্বাচিত করেন। ইলেকটোরাল কলেজ হচ্ছে কর্মকর্তাদের একটি প্যানেল যাদেরকে ইলেকটরস বলা হয়। ইলেকটোরাল কলেজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ব্যবহৃত রাষ্ট্র ও কেন্দ্রীয় আইনের একটি জটিল ব্যবস্থা যা দেশটির সংবিধান দ্বারা নির্ধারিত। কলেজ শব্দটির অর্থ এখানে সেই ব্যক্তিদেরকে বোঝানো হয় যারা একটি অঙ্গরাজ্যের ভোট দেওয়ার অধিকারী। এরা এক কথায় নির্বাচক মণ্ডলী। প্রতি 4 বছর পর পর এটি গঠন করা হয় এবং এরাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে বাছাই করেন। এই নির্বাচনে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি আইনসভার সদস্যদেরকেও বেছে নেবেন মার্কিন নাগরিকরা। আমেরিকার নির্বাচনে ইলেকটোরাল ভোটের সংখ্যা হল 538টি। প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে 270টি বা 270-এর বেশি ইলেকটোরাল ভোট পেতে হয়। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আছে সর্বোচ্চ 54টি ইলেকটোরাল ভোট। আবার আলাস্কা, সাউথ ডাকোটা, ডারমন্টের মতো অঙ্গরাজ্যগুলোর প্রতিটিতে রয়েছে 3টি করে ইলেকটোরাল ভোট। সাধারণত অঙ্গরাজ্যগুলো তাদের হাতে থাকা ইলেকটোরাল ভোট সেই প্রার্থীকেই দেয় যিনি ওই রাজ্যের ভোটারদের সরাসরি ভোটে জয়ী হয়েছেন। যে বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয় সেই বছরের নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ করা হয়। সেই হিসাবে আজ আমেরিকায় ভোট গ্রহণ চলছে। সাধারণত নির্বাচনে প্রার্থীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি জয়লাভ করেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থী বেশি সংখ্যক ভোটারের ভোট পাওয়ার পরও বিজয়ী নাও হতে পারেন। যেমন ছিলেন আল গোর, তিনি বেশি ভোট পেয়েও নির্বাচিত হতে পারেননি। এই কারণে দেশটিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করেন না, সেখানে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় ইলেকটোরাল কলেজ নামে বিশেষ একটি ব্যবস্থাপনায়। ধরুন টেক্সাসে একজন প্রার্থী ভোটারদের সরাসরি ভোটের 51% ভোট পেয়েছেন। তাকে অঙ্গরাজ্যের হাতে থাকা 40টি ইলেকটোরাল ভোটের সবগুলোই সেই প্রার্থী পেয়ে যাবেন। একটি অঙ্গরাজ্য জয়ের ব্যবধান যতই বিরাট হোক না কেন, তাহলেও বিজয় প্রার্থী ওই নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল ভোটের ভোটই পাবেন, বেশি পাবেন না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ হলো একজন প্রেসিডেন্ট প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে যাবেন। দেশটিতে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা 538টি। কোন অঙ্গরাজ্যে কত ইলেকটোরাল ভোট থাকবে তা নির্ধারিত হয় সেখানে কতটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট আছে। প্রতিটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের জন্য 1টি করে ভোট এবং 2জন সিনেটরের জন্য 2টি ভোট বরাদ্দ থাকে। ক্যালিফোর্নিয়ায় 52টি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট আছে। অন্য অঙ্গরাজ্যগুলোর মতোই সেখানেও রয়েছে 2টি সিনেট আসন, ফলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 54টি। ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা বেশি সেসব রাজ্যে ইলেকটোরাল ভোটও বেশি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ইলিনয়, পেনসিলভানিয়া এই 6 অঙ্গরাজ্যের হাতেই রয়েছে 191টি ইলেকটোরাল কলেজ। উইনার টেক ইট অল নীতির কারণে এই 6 অঙ্গরাজ্য প্রেসিডেন্ট নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ যিনি ভবিষ্যতের আমেরিকার প্রেসিডেন্ট হবেন তিনি এই 6 অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট পেতে আপ্রাণ চেষ্টা করেন। মাইন ও নেব্রাস্কা এই 2টি অঙ্গরাজ্য বাদে বাকি 48টি অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট যোগ দিয়ে যে প্রার্থী 270টি বা তার বেশি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন তিনি হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। আর বিজয় প্রার্থীর রানিং মেট হবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। সাধারণ ভোটারদের ভোটে পিছিয়ে থেকেও ইলেকটোরাল ভোটে
যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত 5 জন ব্যক্তি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও জর্জ ডব্লিউ বুশও রয়েছেন। 2000 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জর্জ বুশ ও ডেমোক্রেটিক পার্টি আল গোরের মধ্যে এত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল যে তা শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছিল ফ্লোরিডা অঙ্গরাজ্যের ভোট গণনায়। দুই প্রার্থীর মধ্যে মাত্র 100 ভোটের ব্যবধান ছিল। এই নিয়ে শুরু হয় কয়েক সপ্তাহব্যাপী আইনি যুদ্ধ, যার পরিণামে ভোট পুনর্গণনা করতে হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা সুপ্রিম কোর্টে গড়ায়। অবশেষে বুশকে বিজয়ী ঘোষণা করা হয়, ফলে তিনি ফ্লোরিডা রাজ্যের 25টি ইলেকট্রাল ভোটের সবগুলিই পেয়ে যান। তাতে তার মোট ইলেকট্রাল ভোট দাঁড়ায় 271টি এবং তার বিজয় নিশ্চিত হয়। অথচ আল গোর জনগণের ভোটে ভোট বেশি পেলেও পরাজয় স্বীকার করে নেন। আমেরিকায় বেশিরভাগ অঙ্গরাজ্যেই আমেরিকান ভোটাররা প্রতিটি নির্বাচনে ধারাবাহিকভাবে একই দলকে ভোট দিয়ে থাকেন। আমেরিকান নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা লাল রাজ্য, আর ডেমোক্রাটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল রাজ্য। ফলে এসব রাজ্য নিয়ে প্রেসিডেন্ট প্রার্থীদের খুব বেশি চিন্তা করতে হয় না বা মনোযোগ দিতে হয় না। কিন্তু হাতে গোনা কিছু অঙ্গরাজ্য আছে যে রাজ্যগুলোর ভোট প্রার্থীদের কারণে যেকোনো শিবিরে যেতে পারে, অর্থাৎ ভালো প্রার্থীদের কারণে যে কেউ ওইখান থেকে ভোট নিতে পারে। ফলে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্দিষ্ট কিছু সুইং স্টেটের দিকে নজর দেন, যেখানে ভোট কোন পার্টির পক্ষে যাবে তা নির্দিষ্ট করে বোঝা যায় না। এগুলি হলো আমেরিকা নির্বাচনের ব্যাটল গ্রাউন্ড বা নির্বাচনী রণক্ষেত্র। এগুলোকে অনেকে বলে থাকেন বেগুনি রাজ্য। 2016 সালে নির্বাচনে এভাবেই ব্যাটল গ্রাউন্ড স্টেট হয়ে উঠেছিল অ্যারিজোনা, জর্জিয়া, মিসিগান, নেভাডা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যগুলো। ইলেকট্রাল ভোটে যদি কোনো প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায় বা টাই হয় তখন কি হবে? সেক্ষেত্রে মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এক্ষেত্রে প্রতিনিধি পরিষদের সদস্যরা শীর্ষ 3 প্রার্থীর ভিতর থেকে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করে নিবেন, বাকি 2 জন প্রার্থীর ভিতর থেকে একজনকে ভাইস প্রেসিডেন্ট বেছে নেয় দেশটির সিনেট। যদি এরকম ঘটনা মার্কিন ইতিহাসে একবারই ঘটেছে। আগামী বছরের 6ই জানুয়ারি ইলেকট্রাল ভোট গণনার পর 2025 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।